দর্শক, আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মানিকপুর গ্রাম। এখানে একজন তরুণ কৃষকের উদ্যোগে হয়েছে মিশ্র চাষ, মানে তিনি মূলত হচ্ছে মালটা চাষি, তার পাশাপাশি তার একটা কমলা বাগানও আছে। সজল ভাই হয়তো আপনারা চিনবেন, হয়তো ইউটিউবে দেখেছেন বা ফেসবুকে দেখেছেন তাকে। তার আজকে আমি এসেছি মালটা বাগানে, তো মালটা সম্পর্কে তার কাছ থেকে কিছু তথ্য নেব। তিনি এই চাষটা কত বছর আগে শুরু করছিলেন এবং কিভাবে করছিলেন, আজ তার সফল কিভাবে হয়েছেন, তো আমার সঙ্গেই থাকুন দর্শক। তো সরাসরি চলে যাব আমরা সজল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, আপনার সর্বপ্রথম আপনার পরিচয়টা আপনার মুখে একটু শুনতে চাই আমরা। ভাই, আমার নাম মোহাম্মদ সজল, গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। তা আপনার এটা তো মালটা বাগান যেখানে আমরা এসেছি। আমাদের হচ্ছে মূলত বড় মালটা বাগান আছে, কিন্তু ওখানে মালটা সব হারভেস্ট করা হয়ে গেছে। এটা আপনার এটা 7 বিঘা বাগান, এটা আছে মিশ্র বাগান, এটা আছে আপনার থাই ফাইভ পেয়ারা দিয়ে আছে, আর হচ্ছে মালটা দিয়ে আছে। মানে আপনার মিশ্রভাবে মানে কিছু পেয়ারা আছে এবং কিছু মালটা আছে। তা আপনার এই যে শুধু 7 বিঘায় না, এর উপরে আর কিছু মানে জমি আছে বাড়ানো? টোটাল 100 বিঘের উপরে আছে ফলের প্রজেক্ট। আমাদের বিভিন্ন ধরনের মালটা আছে, বিভিন্ন ধরনের কমলা আছে, তারপরে বিভিন্ন ধরনের আম আছে, তারপরে বিভিন্ন ধরনের কুল আছে, তারপরে রামবুটান, অ্যাভোকাটো, পাশিমন, তারপরে আপনার সৌদের আজুয়া, খেজুর, মানে সবই আমাদের বাগান। সব মিলিয়ে একটা মানে 100 বিঘার মতো প্রজেক্ট সব মিলিয়ে, তাই তো? 100 বিঘার উপরে প্রজেক্ট, 100 বিঘা। তা আপনি হচ্ছে এবছর মালটার চাষ সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই, এবছর কেমন ফলন দিয়েছে এটা থেকে আপনার এই যে মালটা, যেটা মালটা সুন্দর এখনো রেখেছেন দেখছি গাছে। মালটা এটা হচ্ছে আপনার 3 বছর 3 মাস বয়স। আমাদের আপনার 6 বছরের বাগান আছে মালটা বাগান, তারপর আপনার 5 বছরের আছে, আর এই যে গাছটা আপনি দেখছেন এটা হচ্ছে আপনার 3 বছর 3 মাস। মানে প্রতিটা গাছেই আমার এই বাগানে আপনার 600 পিস গাছ আছে 7.5 বিঘায়। তা আপনার হাতে প্রতিটা গাছেই আমার 80 কেজি 90 কেজি ফল এসেছে, প্রতিটা গাছে 80 থেকে 90 কেজি ফল এসেছে আপনার এই বাগানে। মানে আপনি নিজে চোখে দেখেন এমনি এই গাছটায় এখনো পর্যন্ত 70 থেকে 80 কেজি ফল আছে। তাহলে আপনি কি এর পাশাপাশি কোনো নার্সারি? হ্যাঁ, এর পাশাপাশি আমার হাতে নার্সারি আছে আর বাগান তো আছেই, বাগান আছে। জি জি। তা আপনার হচ্ছে এর পাশাপাশি আপনি আমরা মানে আমি নিজেও দেখেছি যে ইউটিউবে আপনার এই যে কমলা চাষ সম্পর্কে, সেটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা আছে এখন মূলত, মনে করেন বাংলাদেশ তো সব চিটারের রাজ্য হয়ে গেছে। হ্যাঁ, তা ঠিক। এখন এই এই বাড়ি ওয়ান এটা মালটা, বাড়ি ওয়ান মালটা, এটা আপনার খাইতে অনেক মিষ্টি, এটা বাজারে মালটার থেকে অনেক ভালো, আর কালার সেম বাজারে মালটার থেকেও ভালো কালার। আর আপনার হচ্ছে বাজারে যেটা পাওয়া যায় সেটা সাধারণত আপনার ফরমালিং দেওয়া থাকে, তারপর মিষ্টি করার জন্য আপনার কেমিক্যাল দেওয়া থাকে, কিন্তু এটা আপনার ন্যাচারালি কোনো কিছুই করা লাগে না। মানে মূলত আপনার জারটা যদি সঠিক হয় তাহলে আপনার হচ্ছে ফলগুলো আপনার দেখতে এমন হবে, ফলের রসও ভালো থাকবে, কালারটাও আপনার ভালো থাকবে। আর যাতে জাত খারাপ হয়, খালি মনে করেন যে অনেক লোক আছে এরকম 3 বছর 4 বছর আপনার বাগান করেছে, বাগান এখনো পর্যন্ত ফল আসেনি, ফল আসেনি। আমরা নিজেরা ভিজিট করতে গিয়েছি, দেখেছি, কিন্তু সব কিছুর মেন হচ্ছে জাত। কিন্তু এই যে এই বাড়ি ওয়ান মালটা আপনি হয়তো বা দেখেছেন, এই মালটা কিছু বাংলাদেশের অসাধু ব্যবসাদাররা, কেউ আফ্রিকা মালটা বলছে, কেউ আপনার ভিয়েতনামি মালটা বলছে, তারপরে কেউ হাতে ব্রাজিলের মালটা বলছে। তার মানে আমাদের গত বছরও মালটা এরকম কালার আসছিল, তা আমরা আপনার মূলত এটা হচ্ছে বাড়ি ওয়ানই মালটা, আর কিছু মানুষ আছে ব্যবসা করার জন্য দেখা যাচ্ছে আমরা একটা বাড়ি ওয়ানের চারা আপনার বিভিন্ন ধরনের রেটে বিক্রি করি, কিন্তু এখন নতুন একটা যেই নাম দেবে সেই জিনিসটা চাহিদা হবে বেশি, এবং আর চারার রেটটাও নেবে, চারার রেটটাও নেবে, এই কারণে তারা মানুষ যেন প্রতারিত যেন না হয়, এই যে এই হলুদ মালটা নাম করে আপনার বিভিন্ন নাম দিয়ে আপনার চারা বিক্রি করছে। তা আপনার দর্শকরা আমার সরজমিনে আসুক, আমার বাগান ভিজিট করুক, তারপরে তারা হচ্ছে আমার সাথে পরামর্শ করুক যে বাগান করবে না কি করবে, আমি তাদের সঠিক পরামর্শ দেবো। ধন্যবাদ ভাই। আপনাকেও ধন্যবাদ।